আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাবিয়াস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ড্রামস্টিক রেসিপি এবং ফ্রাইড রাইস রেসিপি। প্রথমেই আমি চিকেন ড্রামস্টিক তৈরি করব, তাই এখানে আমি 3 পিস চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য একটু জিরা বাটা আর 1/2 চা চামচ আদা রসুন বাটা। তারপর সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখাতে হবে, মাংসে যেখানে যেখানে কাটা আছে কেটে রেখেছিলাম সেখানে যাতে লাগে মশলাটা, সেইভাবে ম্যারিনেশনটা করতে হবে। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে 2-3 ঘন্টার জন্য রেখে দিব। 3 ঘন্টা হয়ে গেছে, এবারে আমি একটা বাটিতে 1টা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইখানে আমি 1টা প্লেটে নিয়েছি ময়দা আর আরেকটা প্লেটে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া। চিকেনগুলোকে আরেকটু মাখিয়ে নিচ্ছি। এইবারে 1টা চিকেন নিয়ে আমি প্রথমেই ময়দার উপরে গড়িয়ে নিচ্ছি, দেখুন কিভাবে করছি। এই ময়দাটা লাগানোর ফলেই ভাজার পরে চিকেনটা অনেক ক্রিস্পি লাগবে। আমি খুব ভালো করে ময়দাটা লাগিয়ে নিয়েছি। এবারে একটু ঝেড়ে চিকেনটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়ার উপরে। এবারে আমি ভালো করে চেপে চেপে বিস্কিটের গুঁড়াগুলোকে চিকেনের উপরে লাগানোর চেষ্টা করছি। একবার করা হয়ে গেলে, একবার ভালো করে কোট করে নিয়েছি, ভালো করে কোট করা হয়ে গেলে আমি আবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের বাটিটা একটু ছোট ছিল তাই আমি চেঞ্জ করে নিয়েছি। আমি আবার চিকেনটাকে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়ায় কোট করে নিচ্ছি। চিকেনটা রেডি হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো চিকেন রেডি করে নিয়েছি। এইবারে এগুলোকে আমি আরও 1 ঘন্টার জন্য রেখে দিব। চলে এসেছি 1 ঘন্টা পরে, দেখুন চিকেনের গায়ে বিস্কিটের গুঁড়াগুলো খুব ভালো করে বসে গেছে। চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তেলটা একটু গরমই হবে এই পর্যায়ে। আমি চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরেই চুলার আঁচটা একেবারেই লো করে দিতে হবে যাতে চিকেনগুলো পুড়ে না যায় এবং ভেতরেও ভালোভাবে সেদ্ধ হয়। আমি চিকেনগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। প্রায় 15 মিনিট সময় নিয়ে আমি চিকেনগুলোকে ভেজেছি। এবারে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। ব্যাস, আমার চিকেন ড্রামস্টিক রেডি। এবারে চলে যাচ্ছি ফ্রাইড রাইস তৈরি করতে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি 1 গ্লাস পোলাও চাল নিয়েছি।
চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি এখানে 1.5 গ্লাস পানি দিয়েছি। তারপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু তেল। তেল দেওয়ার ফলে ভাতগুলো খুব ঝরঝরা হবে, একটা একটার সাথে লেগে যাবে না। আমি ভাতগুলোকে সম্পূর্ণ রান্না করব না, 80% রান্না করব। ভাতটা সম্পূর্ণ রান্না হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, একটু শক্ত থাকতেই নামাতে হবে। চুলা থেকে নামিয়ে আমি ভাতগুলোকে ঠান্ডা হতে দিয়েছি। একটা বাটিতে 1/2 কাপ চিকেন নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ কর্ন ফ্লাওয়ার। একটু মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এইখানে আমি 1/2 কাপ গাজর আর 1/2 কাপ বরবটি নিয়েছি। নিয়েছি কাঁচা মরিচ, রসুন কুচি আর বাটার। একটা হাঁড়িতে বাটার দিয়ে দিচ্ছি। বাটার গলে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নিব, একটু লালচে করে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এক পাশে চিকেনগুলো রেখে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি একটু ঝুরো করে ভেজে নিচ্ছি। ডিমটা ভালো করে ভেজে ছোট ছোট করা হয়ে গেছে, এবারে আমি চিকেনের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে ডিমের ফ্লেভার আর চিকেনের ফ্লেভার মিক্স হয়ে যায়। আরও কিছুক্ষণ ভাজার পরে এতে আমি দিয়ে দিচ্ছি বরবটি কুচি। বরবটিটা হতে একটু সময় লাগে, তাই আমি বরবটি আগে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। বরবটি 2 মিনিট ভাজার পরে একটু নরম হয়ে এলেই এতে আমি গাজর কুচিগুলো দিয়ে দিব। গাজর কুচিগুলো দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ সবজিগুলোকে রান্না করে নিচ্ছি। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে এতে আমি রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সব সবজিগুলো ভাতের সাথে মিক্স হয়ে যায়। সবজি আর ভাতগুলো প্রপার সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করেছি। এবার রান্না হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে খেয়াল রাখতে হবে যে হাঁড়িতে করে রাইসগুলো রান্না করা হয়েছে সেই হাঁড়িতে রেখে দেওয়া যাবে না। সেই হাঁড়িতে রেখে দিলে ভাতগুলো জলা পাকিয়ে যেতে পারে, তাই অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন ফ্রাই এবং ড্রামস্টিক রেসিপি।